আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজার একটি তেলাপিয়া মাছ বোনার রেসিপি। খুবই মজা হবে, আমি যে নিয়মে রান্না করব। রান্না করার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই। আমি কালকে নদীর পাড়ে গেছিলাম, নদীর পাড়ের কিছু দৃশ্য, নদীর ধারের রাস্তার কিছু দৃশ্য দেখাবো। দেখতে পাচ্ছেন, নদীর থেকে এপার থেকে ওপার একটা গরু সাঁতরে যাইতেছে। আমরা এপার চলে আসছি, দেখতে পাচ্ছেন নদীর পাশে আমরা রাস্তা ধারে যাইতেছি। কত সুন্দর সবুজ গাছপালা আর খুব সুন্দর দৃশ্য। দেখতে পাচ্ছেন গাছে জিলাপি হয়েছে, আমরা ছোটবেলায় এই জিলাপিগুলো খেতাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, সুন্দর একটা মনোরম দৃশ্য, সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। নদীর ধারে রাস্তা কতটা মনোরম। রাস্তার সাইডে অনেক ফুল, ফুলগুলো একদম দমদমে সাদা, খইয়ের মতন লাগছে অনেকটা। কত সুন্দর একটা দৃশ্য, একদম মন জুড়ানো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। একদম সাইডটা ফুলে ভর্তি। আমি হাঁটতে আছি, তাই তো মনে হয় ক্যামেরায় ভালো দেখানো যাচ্ছে না, তবে অনেক সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে আমার। দেখতে পাচ্ছেন পুরো সাইডটা একদম ফুলে ফুলে ভর্তি, কত সুন্দর লাগছে ফুলগুলো। আমি দুটো মাছ নিয়েছি, মাছ দুটা প্রায় 1.5 কিলোর মতন, তবে আমি সব রান্না করব না, প্রথমে মাছগুলো আমি কেটে রাখব, কেটে ভালো করে পরিষ্কার করে নেব। আমি মাছগুলো কেটে নিয়েছি, এবার আমি যেগুলো রান্না করব আমি সবগুলোই ধুয়ে ফ্রিজে রাখব, কিছু মাছ রান্নার জন্য ভালো করে পরিষ্কার করে নেব। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার হাত দিয়ে ভালো করে মশলাগুলো মেখে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মেখে রাখা মাছগুলো তেলের ভিতরে দিয়ে দেব। মাছটা আগে মেখে রাখলে মশলাটা ভিতরে ঢোকে আর খেতে বেশি ভালো লাগে। আমি মাছগুলো দিয়ে দিলাম, আমার মাছগুলোর এক সাইড হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। আমার উল্টানো হয়ে গেছে, আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম আমি দিয়ে দিছি মাছগুলোর পাশে। আপনারা শুধু রান্না করতে পারেন, আমার কাছে টমেটো দিয়ে ভুনা করলে আমার খেতে বেশি ভালো লাগে। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, টমেটো থেকেও পানি বের হবে, সেজন্য বেশি পানির দরকার নেই। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হতে লাগে সাবস্ক্রাইব করবেন।
আমি কিছু ভাজা জিরের গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কতটা সুন্দর হয়েছে, আর মাছ বুনোটা এতটা মজার হয়েছে। আপনারা এরকম বাসায় ট্রাই করে দেখবেন। আর মাছটা গন্ধ ছাড়ানোর জন্য আপনারা গরম পানি দিয়ে লেবু পাতা দিয়ে ধুয়ে নিতে পারেন, তাহলে খেতে বেশম বেশম মজা হবে। এই ছিল আজকে আমার রেসিপি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। এবারের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।